আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত দুনিয়ায় যত দার্শনিক ছিল সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন কে গ্রিক দর্শন রোমান দর্শন পারস্য ইরাক বেবলি মিশরি যত প্রাচীন দর্শন সবার বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন সর্বপ্রথম আমাদের উম্মি নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম

বুখারি মুসলিমের বর্ণনা মানব দেহে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরাটা যদি ঠিক থাকে পুরা বডি ঠিক এই গোস্তের টুকরা নষ্ট হয়ে গেলে বডি পচে যাবে নষ্ট এই হাদিস সেই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব হার্ট বলেন সেই গোস্তের টুকরার নাম হার্ট এই হাদিস দিয়ে তো এতদিন আমাদের পীর সাহেব হুজুররা ওয়াজ করছে আমি তো আর পীর সাহেব না আমি আমি হাদিসের কাজে লাগাইতেছি আরেক জায়গায় নবী কি বললেন হার্ট ঠিক তো বডি ঠিক হার্ট বরবাদ তো বডি বরবাদ এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন কোথায় কোথায় কেন আল্লাহ যেন আমার নবীকে হার্টে পাঠাইয়া বলে দিচ্ছেন হাবিব আপনি হাটের মধ্যে মেহনত করেন যেহেতু আপনি একমাত্র বিশ্ব নবী করলে হার্ট যদি ঠিক হয়ে যায় হার্টে মেহনত আমি এই হার্টের উচিলায় সারা দুনিয়ার বডি ঠিক করে দিব কারণ আপনার একসাথে সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য সম্ভব না আপনি হার্টে মেহনত করেন হার্ট ঠিক হয়ে গেলে বডি ঠিক হয়ে যাবে

দুইটা উদাহরণ দিয়ে কথাটা আরো সুন্দর করে বুঝাই একটা ধরেন এই যে আপনাদের এই যে মানুষ যারা বসছেন তো ঢেউটা সমান তালে চারোদিকে ছড়াবে তাই এবং শক্তিশালী ভাবে একই শক্তিতে যাবে কিন্তু যদি ঢিলটা এক সাইডে মারে তাহলে ঢেউটা একদিকে দ্রুততার সাথে আসতে পড়বে আরেক দিকে যেতে যেতে দেরি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী এই জন্য আল্লাহ সারা দুনিয়ার মাঝখানে হাটে বাঠাইছেন কেন যেন হেদায়তের নূর সমান্তালে চারোদিকে ছড়ায় যায় আরেকটা উদাহরণ শোনেন এটা গল্পের মতো উদাহরণ আর কি বুঝানোর জন্য কত কিছু আনা লাগে আমাদের আমাদের একজন বড় মুফাসির ছিলেন ঢাকার হজরত মাওলানা আব্দুল গফার রহমতুল্লাহ আলী মুরব্বীদের নাম তো অবশ্যই জানা ছেলে পেলে যারা আছে কেউ জানতে পারে খুব ভালো মুফাসির ছিলেন বাংলাদেশের শীর্ষ মুফাসির যারা তাদের একজন আমাদের আকাবিরদের মধ্যে একজন হজরত আব্দুল গফর রহমতুল্লাহ আলী একটা গল্প শুনিয়েছেন সেই গল্পটারও আমি কাজে লাগাইতেছি কেন আল্লাহ নবীকে দুনিয়ার মাঝখানে পাঠাইছেন বলে আমরা ইন্ডিয়াতে গেছি আলেমদের এক কাফেলা সকাল বেলা বড় প্লেটের মধ্যে দিছে শুকনা খিচুড়ি টাটকা ফাঁকা করে দিছে ঘি গরমের তাপে ঘি গেছে গইলার ঘি গেলে কি হয়ে যায় তেল হয়ে যায় তাই না তাই না চারোপাশে মারণারা বসছে খাইতে আচ্ছা এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝাল মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে হাফসা আবিসিনিয়া মক্কা থেকে পশ্চিমে বলেন কোন দিকে পশ্চিমে আজকের লোহিত সাগরের পশ্চিম পার ইথোপিয়া ইরোত্রিয়া যে অঞ্চল বর্তমান মানচিত্রে সেটাই হচ্ছে নবীযুগের হাফসা তো পশ্চিম দিকে যে মাওনা বসছেন উনি হঠাৎ করে এক কাহিনী করে বসছেন কি ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের মধ্যে একটা নিজের দিকে একটা টান দেয় আর কয় কি ইসলাম প্রথমে মক্কা থেকে হাফসার দিকে হিজরত করছে ঘিরে বানাইছে ইসলাম ওই যে মাঝখানে এমন ঘি ওই লাইন পাইয়া সব সুরছে ওনার দিকে পূর্ব দিকে যে মাওনা উত্তরে উত্তরে যে মাওনা বসছেন উনি দেখছেন সর্বনাশ ঘি তো যাইতেছে গা সব হাফসার দিকে উনি তাড়াতাড়ি আঙ্গুলটা ঢুকাই নিজের দিকে একটা টান দেয় কয় এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে এমন ঘি সুরছে মদিনার দিকে আর হাফসার দিকে আব্দুল গাফার সাহেব কয় কারবারটা দেখছো মৌলিমেরা তো দুইজনে ফাঁকি দিয়া ঘি সব খাইলো আমি আর দেরি করলাম না আমি হাতাটি রে না বইটা গিডারে পুরা খিচুড়ির মধ্যে মাকলাম আর বললাম এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াই গেছে এরে দোস্ত আমার নবীকে আল্লাহ দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে তুমি আর আমি সময় মতো ইসলাম নামক গিয়ের ভাগ পাইছি এই বাংলাদেশে ও সাহাবিদের হাত ধরে ইসলাম এসেছে সেই জন্য মাঝে মধ্যে বুঝানোর জন্যই বলি আমরা বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিন্ন করার দিবা স্বপ্ন যারা দেখে তাদেরকে সময় দিতে চাই বাংলাদেশের ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই সাহাবিদের হাত ধরে এদেশে ইসলাম এসেছে এদেশের ইসলামের গোড়া অনেক গভীরে প্রথিত আলহামদুলিল্লাহ এই দেশ থেকে ইসলাম যদি কেউ নিশ্চিন্ন করতে আসে খোদার কসম সে অস্তিত্বহীন হয়ে যাবে অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ মহতারাম হাজরিন এইবার আমাদের মূল পয়েন্টটা আসি কেন এতক্ষণ এই কথাগুলো বললাম একটু চেষ্টা করেছি নিজেদের নবী কেন নবী এইভাবে এই আঙ্গিকে 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 আমি আমি আগেও বলেছি নবীকে আমরা চিনি বুঝি এক একটা নানান গুরুত্বপূর্ণ বিষয় বুঝার জন্য বলেন তো আমাদের নবী যেন কি একমাত্র বিশ্ব নবী সাবাস পড়া হারায় গেল তো শেষ বলেন আবার বলেন আমাদের নবী কি একমাত্র বিশ্ব নবী